আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ফের মানবিক মুখ আইসির। গ্রামের জমিতে পড়ে থাকা এক অজ্ঞাত পরিচিত অসহায় অসুস্থ বৃদ্ধার চিকিৎসাসহ দেখভালের দায়িত্ব নিল পুলিশ। খবর পেয়ে বৃদ্ধকে উদ্ধার করে গভীর রাতেই ছুটলেন আইসি। পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানালে এলাকাবাসী এবং গ্রামের মানুষ। মানবিক মুখ দেখা গেল পুলিশে, যে কাজ করা উচিত ছিল নেতা বা জনপ্রতিনিধিদের সেই কাজই করলেন আইসি মনোজিৎ সরকার। পুলিশের এই মানবিক আচরণে প্রশংসা এলাকাবাসীর। গ্রামের মাঠে পড়ে থাকা অজ্ঞাত পরিচিত অসহায় এক অসুস্থ বৃদ্ধের চিকিৎসাসহ দেখভালের দায়িত্ব হাতে তুলে নিল পুলিশ। রাতে খোঁজ পেয়ে আইসি মনোজ সরকার নিজেই চলে গেলেন, ওই বৃদ্ধাকে নিয়ে এলেন হাসপাতালে। মালদা জেলা হরিশ্চন্দ্রপুর থানা ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ডুমুরকলা গ্রামের ঘটনা। দুদিন আগে ওই গ্রামের একটি জমিতে অজ্ঞাত পরিচিত এক অসুস্থ বৃদ্ধকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। অচৈতন্য অবস্থায় পড়েছিল ওই বৃদ্ধা। গ্রামের এক চাষি অনিল কুমার দাস বৃদ্ধাকে তুলে এনে স্নান করিয়ে নিজের বাড়িতে নিয়ে যান এবং খাবার দাবারও দেওয়া হয়। পরিবার খুব বেশি দিন বৃদ্ধকে দেখভাল করে বা চিকিৎসার দায়িত্ব নেওয়ার চাষির পক্ষে সম্ভব ছিল না। স্থানীয় নেতা জনপ্রতিনিধিদের জানালেও তারা কোনো রকমের পদক্ষেপই করতে আসেনি। অবশেষে ওই চাষির খোঁজ দেন হরিশ্চন্দ্রপুর থানা এবং শুক্রবার রাতেই খোঁজ পেয়েই চলে আসেন গ্রামে আইসি মনোজ সরকার। বৃদ্ধাকে সঙ্গে সঙ্গে নিয়েই হরিশ্চন্দ্র গ্রামীণ হাসপাতালে পাঠান এবং চিকিৎসা এবং যতদিন এই বৃদ্ধার পরিবারের কোনো খোঁজ না পাওয়া যাবে পুলিশ ততদিনই দেখভালের দায়িত্ব তুলে নিল তাদের হাতে। আর স্থানীয়রা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানালো। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আমার জিপটা করলে পাগল পড়ে আছে, চলো দেখে আসি একটু। আমি দেখতে গেলাম, দেখতে দেখে যাই করে দেখছি আমার মনটা এই পাগলটাকে দেখে আর মনটা আমার চাইছে না, তো আমি বাড়ি আসবো। আমি না ওখানে এক পা দুপা করতে আবার সরে আসছি বাড়ি থেকে, কিন্তু আমি আসতে পারছি না পাগলটাকে দেখে যেভাবে পড়ে আছে। তো একটা কী করে পরামিনের ছেলে আছে, ওর নাম হাজাতুল নাম আছে, ও পাটের বন থেকে বাইরে বলছে ভাই তুই দাঁড়া, আমি পাগলটাকে উঠে একটা তুলে গাছের মধ্যে নিয়ে আসে। আমি অনেক ঘন্টা থেকে পাগলটাকে দেখেছি, পাগলটার দেখে আমার কাজে মন লাগছে না। মন লাগছে না কেন লাগছে না, যে পাগলটার জন্য কেউ আবার সাকার করছে না। আমি দুজনেই মিলে হাজাতুল আর আমি মিলে ছায়ার মধ্যে লাগলাম। বুঝি কাকা, কতদিন ধরে এরকম ভাবে পড়েছিল এই বয়স্ক? এই দুদিন থেকে, রাত্রিবেলায় আর দিনের বেলায় আমি দেখেছি। রাত্রিবেলায় দেখতে যাইনি, দিনের বেলায় ছাগল বাঁধতে গেছি, এইটুকুই আমি দেখতে গেছি। পরে আছে, তারপরে ওই সময় আমরা দুই ভাই মিলে আমরা গাছের মধ্যে ছায়ার মধ্যে লাগলাম। ছায়ার মধ্যে লে যাই, জল ঢাললাম, জ্ঞান ফেললো, জ্ঞান ফেরার পর ভাত খেলালো। তারপরে কি হলো? তারপরে আমি স্যার কিছু হয়নি, আমি বলতে আর পারবো না স্যার। হ্যাঁ স্যার জানি, আজকে আইসিসিকে জানা হয়েছে, আজকে আইসিসি এসেছে। আচ্ছা বুঝি, এলাকায় তো মেম্বার আছে, নেতা আছে, কই সার লে নেই, কই সার সার তো লাইনি, এই যে তিনটে এনেছি কই সার তো কই লাইনি, নাম্বার পর্দা লাইনি, কই বলতে পার আসেনি, কেউ আসেনি দেখি? না স্যার আসেনি, আমরা বলেছি তাও আসে। জানিয়েছিলেন আপনারা? আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ স্যার জানিয়েছি আমরাও। আচ্ছা আমরা জানিয়েছি। আইসি স্যার এসেছিল আজকে? হ্যাঁ স্যার এসেছি। আচ্ছা কি নাম আপনার? আমার অনিল কুমার দাস। বাড়ি কোথায়? ডুমুরকলা। কি হয়েছিল, কি এখানে কি এমন ঘটনা ঘটেছিল? ব্যাপারটা হলো এই যে লোকটা কোথাকার আছে আমরা জানি না, প্রথম কথা। নাম জানা আছে? না নামটাম কি জানি না। লোকটা দুদিন ধরে মানে আমাদের ওই মাঠের জমিতে ওখানে পুকুর পাড়ের পাশে পড়েছিল। এক দাদা ওখানে গরু বাঁধতে যায়, দেখছে যে লোকটা পড়ে আছে, লোকটাকে ওখান থেকে তুলে চান টান করে ভালো সেবা যত্ন করে নিয়ে আসবে। আসার পর খাওয়া দাওয়া যত রকমের অ্যারেঞ্জমেন্ট সব কিছু ভালো করলো। আজ দেখে লোকটা কিন্তু অসুস্থ হয়ে পড়ে আছে। তারপরে আমরা এখানে যে শুনতে পেলাম যে লোকটার এরকম অবস্থা, আমরা থানাতে ফোন করলাম। যতক্ষণ মানে ততক্ষণে দেখছি 15-10 মিনিটের মধ্যেই চলে এসেছে পুলিশ। পুলিশ এসে ভালো পদক্ষেপ নিয়েছে। হ্যাঁ এসে নিজে এসে দেখলাম। না না মেম্বার নেতার কোনো ভূমিকা নেই। কথা হলো যে নেতা মেম্বারের কোনো ভূমিকা নেই, যা করেছে আমাদের পুলিশ প্রোডাকশনেই ভালো কাজ করেছে, এই হলো কথা। পুলিশকে আমরা অনেক অশেষ অশেষ ধন্যবাদ। মানে ওইদিকে মাঠে শুনতে পাচ্ছি যে কয়েকজন বলছে মাঠে হতে দুদিন ধরে পড়েছিল, আর এখানে দুদিন ধরে চার দিন ধরে লোকটা পড়ে আছে। বাড়ি কোথায় জানা গেছে? না বাড়িটারই আমাদের জানা যায়নি, কোথা করেছে আমরা আজও অবধি জানা যায়নি। আচ্ছা আমার নাম আয়ুব আলী, ডুমুরকলা লক্ষণপুর। নিজের বাড়িতে রেখে চিকিৎসা করছিলেন। যাই হোক শরীরটা খারাপ হয়েছে, প্রচন্ড গরম, বয়স ওনার 70-80 বয়স মনে হচ্ছে, 80 হবে। তো ওনাদের কাছে অশেষ ধন্যবাদ যে পুলিশের কাছে খবর পৌঁছেছে, আমরা সঙ্গে সঙ্গে এসেছি। আমরা ওনার হসপিটালে প্রপার যে ট্রিটমেন্ট হয় সেজন্য নিয়ে যাচ্ছি। কিন্তু এই গ্রামের মানুষের কাছে আমি কৃতজ্ঞ যে একটা অচেনা, আমরা নিজেরাও করবো কিনা জানি না, এরকম অচেনা মানুষকে নিয়ে এসে নিজের ঘরে রেখে ওনারা চিকিৎসা করিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।
না আমরা হসপিটালে পাঠাচ্ছি, অ্যাকচুয়ালি পড়েছিল না, একদিন ওরা মাঠে পড়েছিল, ওনারা নিজের বাড়িতে রেখেছিলেন কিন্তু, মানে বাড়িতে রেখেছিল, বাড়িতে কিন্তু পায়খানা পেচ্ছাপ ওনার কন্ট্রোলে রাখছে না, যা হচ্ছে একটা বয়স্ক লোকের, তো সেই ক্ষেত্রে তখনই আমাদের কাছে খবর আছে, তো সঙ্গে সঙ্গে আমরা এতে পৌঁছেছি। ঠিক আছে, তো একজন অচেনা লোককে এইভাবে হেল্প করার জন্য আমি এই গ্রামের লোককে ধন্যবাদ জানাই। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।